যেই মুহূর্তে তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে নিয়ে খারাপ কথা বলেছে, আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হয়নি। কারণ আমরা তো তারাই, আমাদের উপরে 16 জনে যখন বোম ব্লাস্ট হয়েছিল মৃত্যুর মুখেও আমরা তখন বলেছিলাম আমাদের বাঁচান, এই কথা বলে নেই, বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান, কারণ বাংলাদেশটাকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। তোমরা যে রাস্তায় দাঁড়িয়ে এই অশালীন ভাষা ব্যবহার করছো, তো এতে মানুষ কি বলবে? মানুষ তো তোমাদের বাপ মাকে নিয়ে কথা বলবে যে তোমাদের কোন সভ্যতা শেখায় নাই। আর জাতির পিতার কন্যা তো আমাদেরই মাতৃতুল্য, সেখানে তাকে নিয়ে এরকম নোংরা গালি দিচ্ছ কিভাবে? এই কথা বলার পরে তাদের মধ্যে বেশ কিছু দেখলাম একটু চুপ হয়ে গেছে, কিন্তু বাকি কয়েকজন দেখলাম যে তারা ব্যাপারটাকে আর একটু, আমার এই ভদ্র আচরণটাকে তারা দুর্বলতা ভাবছে, তারা ব্যাপকভাবে এটার প্রতিবাদ করেন। এবং প্রতিবাদের একটা পর্যায়ে তারা প্রতিরোধ করেন, যখন তারা প্রতিরোধ করে খেপে যান তখন তারা ওখানে ভীত হয়ে ওখান থেকে পালিয়ে চলে যায়, তারা পালাতে বাধ্য হয় বলবো আমি। তো আমি শুধু একটা কথা বলতে চাই, এই ঘটনায় বেশ কিছু উত্তেজনা ছড়িয়ে গেছে, যারা উত্তেজিত হয়েছেন আমি বিশেষ করে আমার নারায়ণগঞ্জের লোকদেরকে বলবো এবং সারা বাংলাদেশের সবাইকেই বলবো, আমাদের উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। কারণ তাদের সাথে আমাদের ডিফারেন্স থাকবেই, কারণ তারা তো সেই দলের নেতা যেই দলের তারেক রহমান জাতির পিতার কন্যাকে 21 আগস্টে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করেছে, আমাদের হাজার তারা ক্ষমতা থাকা অবস্থা আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে রেপ করেছে। আমি অবাক হয়েছি যে তাদের রুচিবোধ এত খারাপ, এত নোংরা গালি দিয়েছে। তারা যদি আমেরিকার মতো সভ্য দেশে না আসতো, এত সুন্দর একটা দেশে না এসে যদি পাকিস্তান হতো তাদের যে প্রিয় দেশ, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইউএস এর মতো একটা ভালো দেশে এসে যদি এইটুক সভ্যতা না শিখে, তাহলে তারা শুধু নিজেদেরকে অপমানিত করছে না, আমাদের দেশকেও ছোট করছে।